আবারও সেই চিরচেনা দৃশ্য। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিডিউল বিপর্যয়ের কারণে বেশিরভাগ ট্রেনই স্টেশনে আসতে এবং ছেড়ে যেতে সময় নিচ্ছে ঘণ্টাখানেক, ফলে ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রীরা। তবে দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার আনন্দও ছিল সবারই চোখে মুখে। আমি নানু বাড়ি যাচ্ছি জামালপুরে ঈদ কাটাতে। ভয় লাগলো, মোরা গেলো, আমরা যাবো, দেশে যাব না, আমাদের বউ ফুলা মানা আছে, মা বাপ আছে, আমরা ঈদ করব না, বাবা মার সাথে ঈদ করব, আনন্দ অন্যরকম। আর ট্রেনে ওঠার পরে সেটা আরো মাত্রা বাড়িয়ে দিয়েছে, কারণ বাড়ি যাচ্ছি। যদি ভালোভাবে আল্লাহর রহমতে যেতে পারি সেটাই মূলত মনে হবে যে সার্থক, ঈদের সার্থকতা। আটটায় ট্রেন ছাড়ার কথা নীলসাগর এক্সপ্রেস, কিন্তু এখনো আসেনি, এখনো প্ল্যাটফর্মে ঢুকেনি, দেড় ঘন্টা লেট হয়েছে আর 40 মিনিট যাবত এখনো দাঁড়ানো আছে। চাপ বাড়ায় স্টেশনে যাত্রী ওঠানামায় সময় লাগায় এই শিডিউল বিপর্যয়ের কারণ বলে জানান কর্তৃপক্ষ, সমস্যা সমাধানে তৎপর বলে জানান তারা। এই বিলম্বগুলো এনডিউতে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, আমাদের 4টা কন্ট্রোল এবং সেন্ট্রাল কন্ট্রোল সবসময় কাজ করছে, স্টেশনে আমার কর্মকর্তারা পুরোপুরি সজাগ আছেন, আমরাও স্টেশনে আছি। সড়ক পথেও যাত্রীদের পড়তে হয় দীর্ঘ যানজটে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, গাজীপুরের চন্দ্রা সড়কে থেমে থেমে চলছে যানবাহনগুলো, এতে 10 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে সড়ক পথের ঈদ যাত্রীদেরও পড়তে হয় ভোগান্তিতে। আবদুল্লাপুর থেকে এখানকার রাস্তা আপনার 40 থেকে 45 মিনিট, যদি জ্যাম না থাকে সেখানে আসলাম 3 ঘন্টা হয়ে গেছে, 3-4 ঘন্টা লাগবে। ঢাকা থেকে আসলাম এই পর্যন্ত 4 ঘন্টা হয়ে গেছে। সেই রকম জ্যাম, প্রচুর জ্যাম, জ্যাম মানে গাড়ি ঘোড়া বেশি, কোনো গাড়ি টান দিচ্ছে না, 3 ঘন্টা পর গাড়ি এই যে এটুকু আসলাম। গাড়ির বাড়তি চাপ এবং অপ্রশস্ত রাস্তার কারণে এই যানজট তৈরি হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ। আমাদের প্রত্যেকটা বাজারে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, এবং আমরাও পশুবাহী ট্রাকগুলো যাতে তাদের যথাযথ গন্তব্যস্থানে পৌঁছতে পারে ওভাবেই আমরা ব্যবস্থা রেখেছি। এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে, যানজট না থাকলেও ধীর গতিতে চলছে উত্তরবঙ্গগামী বাস ও ট্রাকগুলো। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা।